সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আনুষ্কার শরীরে মিলেছে রহস্যজনক ফরেন বডির আলামত, বিয়ের সম্পর্ক যৌবনের সাথে ক্যারিয়ারের নয়, বিয়ের পরও অনৈতিক সম্পর্ক, মেয়েকে গুলি করে হত্যা বাবার, স্কুল থেকে যৌন শিক্ষার বিষয়টি বাধ্যতামূলক করার তাগিদ। এবার দেখুন বিস্তারিত সংবাদ। আনুষ্কার শরীরে মিলেছে রহস্যজনক ফরেন বডির আলামত। সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনা, রাজধানীর কলাবাগানে আনুষ্কা নূর আমিন ধর্ষণ ও হত্যা মামলা। মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের সেই ছাত্রীর রেকটাম ও যৌনাঙ্গে মিলেছে অস্বাভাবিক ফরেন বডির আঘাত। কী ছিল সেই ফরেন বডি, সেই রহস্যকে কেন্দ্র করে চলছে গভীর অনুসন্ধান। আনুষ্কার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান। ইতোমধ্যে মেডিকেল ফরেনসিক টিম ময়নাতদন্তের কর্মকাণ্ড চালাচ্ছে, বিভিন্ন আলামত সংগ্রহ করে কাজ করে যাচ্ছে সিআইডি সহ আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলো। এরই মধ্য থেকে তদন্ত সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র প্রত্যক্ষ আলামত ও চিহ্নের ভিত্তিতে ধারণ করছে সে। দেশীয় আকৃতি পুরুষাঙ্গ নয়, বরং ফরেন বা বিদেশি বড় পুরুষাঙ্গ আকৃতির কিছু একটা ভিকটিমের রেকটামে পুশ করানো হয়েছে, যে কারণে যৌনাঙ্গ ও রেকটাম ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি রমনা বিভাগের উপকমিশনার ডিসি সাজ্জাদুর রহমান আরটিভি নিউজকে বলেন, গত বছরের নভেম্বর থেকে দিহানের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক চলমান ছিল বলে প্রমাণ মিলেছে। আমরা দিহানের বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছি, তবে তদন্তের স্বার্থে সকল বিষয় এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষার ডকুমেন্ট আমাদের হাতে আসলেই এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে মনে করছি। ফরেন্সিক চিকিৎসক অভিমত দিয়েছেন, বিকৃত যৌনাচারের কারণে ওই মেয়েটির যৌনাঙ্গ এবং রেকটাম থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। আনুষ্কা নূরের ময়নাতদন্ত হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদের কাছে জানতে চাইলে তিনি আরটিভি নিউজকে বলেন, স্বাভাবিক পেনিস দ্বারা রেকটাম ও যৌনাঙ্গ ব্যবহার করলে এতটা ভয়াবহ পরিণতি হওয়ার কথা নয়। শরীরের নিম্নাঙ্গে কোনো ফরেন বডি সাইজ কিছু একটা ব্যবহার করা হয়েছে, এক কথায় সেখানে বিকৃত যৌনাচার করা হয়েছে। তিনি আরও বলেন, আমি আমার পোস্ট মর্টেম জীবনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি, পেনিস দ্বারা এই ইঞ্জুরি মোটেও সম্ভব না, ওটা পেনিসের বাইরে অন্য কিছু ছিল। ডক্টর সোহেল মাহমুদ আরটিভি নিউজকে আরও বলেন, যোনিপথ ও পায়ুপথ থেকে প্রচুর রক্তক্ষরণ তার মৃত্যুর কারণ হতে পারে। এই প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সে হাইপোভোলেমিক শকে মারা গেছে। মানুষের মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ বা দেহ থেকে অতিরিক্ত তরল বের হয়ে গেলে হৃৎপিণ্ড স্বাভাবিক কার্যক্ষমতা হারায়। এ কারণে হৃদযন্ত্র শরীরে রক্ত সরবরাহ করতে পারে না, মানুষ মারা যেতে পারে। বিকৃত যৌনাচারের তথ্য পাওয়ার কথা জানিয়ে এই ফরেনসিক বিশেষজ্ঞ বলেন, যোনিপথ ও পায়ুপথ দুই রাস্তা থেকে আমরা রক্তক্ষরণের আলামত পেয়েছি। আমরা জোর জবরদস্তির কোনো আলামত পাইনি, তবে যোনিপথ ও পায়ুপথে কিছু ইঞ্জুরি আমরা পেয়েছি। মূলত সেই ইঞ্জুরিগুলোর জন্যই সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু বডির অন্য কোথাও জোড়াজুড়ির কোনো আলামত পাওয়া যায়নি। যৌনাচার দলগত ছিল কি না এমন প্রশ্নে সোহেল মাহমুদ বলেন, তার বডি থেকে আমরা ডিএনএ সংগ্রহ করেছি, সেটি আমরা ল্যাবে পাঠিয়েছি। তার রিপোর্টে আসলে আমরা জানতে পারবো এটা গ্যাংরেপ ছিল কি না। গত শুক্রবার 8 জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম মামুনুর রশিদ ফৌজদারি কার্যবিধির 164 ধারায় দিহানের জবানবন্দি গ্রহণ করেন। আদালতে পুলিশ সূত্রে জানা গেছে, জবানবন্দিতে দিহান বলেছেন, শারীরিক সম্পর্কের পর অতিরিক্ত রক্তক্ষরণ হলে বন্ধুদের ডেকে তাদের সহযোগিতায় মেয়েটিকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা করার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 7 জানুয়ারি দুপুরের পর মেয়েটির মৃত্যুর ঘটনায় রাতে কলাবাগান থানায় মামলা দায়ের করেন ওই ছাত্রীর বাবা আলামিন আহমেদ। মামলার এজাহারে মেয়েটির বাবা জানান, বৃহস্পতিবার সকাল 8:30 তার স্ত্রী অফিসের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। তিনি ব্যবসায়িক কাজে বের হন 9:30 দিকে। বেলা 12:45 দিকে তার স্ত্রীকে ফোন করে মেয়ে জানায় সে কোচিং থেকে পড়ালেখার পেপার্স আনতে যাচ্ছে। বেলা 1:18 মেয়ের মায়ের মোবাইলে ফোন কল আসে। ফারদিন ইফতেখার দিহান নিজের পরিচয় দেয়। এজাহারে উল্লেখ করা হয়, আমার স্ত্রীর ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে বলে সে দিহান, আমার মেয়ে তার বাসাতে গিয়েছিল, আকস্মিকভাবে আমার মেয়ে তার বাসাতে অচেতন হয়ে পড়লে সে আমার মেয়েকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়।
এই খবর পেয়ে মেয়েটির মা অফিস থেকে বের হয়ে বেলা 1:52 হাসপাতালে ছুটে যান। এজাহারে আনুষ্কার বাবা আরও উল্লেখ করেন, সেখানে থাকা কর্তব্যরত ডাক্তারের কাছ থেকে আমার মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে মর্মে আমার স্ত্রী জানতে পারেন। বেলা 1:57 বিষয়টি মেয়ের বাবা আলামিনকে জানান স্ত্রী। এরপর তিনি পুরান ঢাকার নবাবপুরের ব্যবসায়স্থল থেকে দ্রুত হাসপাতালে ছুটে যান। এজাহারে বাবা লেখেন, জরুরি বিভাগে থাকা কর্তব্যরত ডাক্তার, নার্স, হাসপাতালের অন্যান্য কর্মচারী সহ উপস্থিত অন্যান্য লোকজনের মাধ্যমে জানতে পারি যে ওপরে বর্ণিত বিবাদী ফারদিন ইফতেকার দিহান দুপুর 12:00 দিকে বড় মেয়ে আনুষ্কা নূর আমিনকে প্রেমে প্রলুব্ধ করে মোবাইল ফোনে তার কলাবাগান ডলফিন গলির লেক সার্কাসের ফাঁকা বাসায় ধর্ষণের উদ্দেশ্যে ডেকে নিয়ে যায়। রক্তক্ষরণে মেয়ে অচেতন হয়ে পড়লে দিহান ধর্ষণের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে বেলা 1:25 দিকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে 1:45 দিকে মারা যায় মেয়েটি। পরে কলাবাগান থানা পুলিশের একটি দল হাসপাতালে যায়। তারা মেয়েটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠায়। বিয়ের সম্পর্ক যৌবনের সাথে ক্যারিয়ারের নয়। বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি মনে করেন, উপযুক্ত সময়ে বিয়ের মতো পবিত্র জরুরি কাজটি সেরে নেওয়া উচিত, তাহলে সমাজ থেকে অসামাজিক ও যৌন সংক্রান্ত অপরাধগুলো দূর হবে। তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেন, সময়ের কাজ সময়ে করতে হয়, বিয়ের সম্পর্ক যৌবনের সাথে ক্যারিয়ারের সাথে নয়, ক্যারিয়ার গড়ার জন্য পড়ে রয়েছে সারা জীবন। মৌলিক এই চাহিদা মেটানোর বৈধ উপায় যেহেতু রুদ্ধ, তাই অবৈধ উপায়গুলো সেই স্থান দখল করে নিবে, এটাই তো স্বাভাবিক। ফলে হারাম রিলেশনশিপ, পর্নোগ্রাফি, উপভোগ এবং ধর্ষণের মতো জঘন্য ঘটনাও আজ দেশের রুটিন নিউজে পরিণত হয়েছে। তাই নতুন প্রজন্মকে এই ধ্বংস আর অবক্ষয় থেকে রক্ষা করতে অভিভাবকদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। তিনি বলেন, আসুন আমরা অভিভাবকগণ আরও একটি মানবিকতার চর্চা করি। বৈধভাবে যৌন চাহিদা মেটানোর সুযোগকে প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য আরও সহজলভ্য করে তুলি। আমাদের অবহেলায় আমাদের আদরের সন্তানেরা হারাম সম্পর্কে জড়িয়ে পড়লে অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা দরবারে আমরা কোনোভাবে এর দায় এড়াতে পারব না। তাই আসুন সবাই মিলে টাইমলি ম্যারেজকে হ্যাঁ বলি আর বিবাহ বহির্ভূত সকল রিলেশনশিপকে না বলি। বিয়েকে সহজ করুন, দেখবেন অশ্লীলতার সকল পথ আপনাদেরই রুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, আল্লাহ তাআলা এরশাদ করেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছে তাদেরকে বিয়ে করিয়ে দাও, আর তোমাদের দাসদাসীদের মধ্যে যারা বিবাহের যোগ্য তাদেরও বিয়ের ব্যবস্থা করো। যদি তারা গরিব হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা আপন মেহের বাণীতে তাদেরকে ধনী করে দেবেন, আল্লাহ তাআলা বড়ই প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। এ সম্পর্কে একটি হাদিসের উদ্ধৃতি দেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে বললেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে নেয়, কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযুক্ত রাখে এবং চরিত্রকে হেফাজত করে, আর যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন সিয়াম পালন করে, কেননা সিয়াম তার প্রবৃত্তি নিয়ন্ত্রণের সহায়ক। বিয়ের পরেও আগের যোগাযোগ, মেয়েকে গুলি করে হত্যা বাবার। সদ্যবিবাহিত মেয়েকে বাবার বাড়িতে ফিরিয়ে দিয়ে গিয়েছিলেন শ্বশুরবাড়ির লোকজন। তাদের অভিযোগ, বিয়ের পরেও প্রেমিকের সঙ্গে সম্পর্ক রয়েছে। পরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মেয়েকেই গুলি করে হত্যা করেন বাবা। এরপর থানায় ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের জয়সিংপুরে। খবর সংবাদ প্রতিদিনের। মেয়েকে হত্যার দায়ে অভিযুক্ত ওই বাবার নাম চন্দ্রমোহন সিং। তিনি পুলিশকে জানিয়েছেন, কিছুদিন আগে কানপুরের নগেন্দ্র সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছিল মেয়ে সতীর, কিন্তু বিয়ের পর থেকে পরকীয়ার অভিযোগ তুলতে থাকে তার শ্বশুরবাড়ির লোকজন। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার সাতীকে ফিরিয়ে দিয়ে যায় তারা। তারপর থেকেই মেয়ের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় চন্দ্রমোহনের, কিন্তু মেয়ে কোনোভাবেই নিজের সাবেক প্রেমিকের সঙ্গে সম্পর্কের ইতি টানতে রাজি হয়নি। এরপরই নিজের লাইসেন্স করা বন্দুক থেকে মেয়েকে লক্ষ্য করে 3টি গুলি চালান চন্দ্রমোহন। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সাতীর। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন চন্দ্রমোহন। পরে পুলিশের জন্য অপেক্ষা না করে নিজেই স্কুটার চালিয়ে স্থানীয় থানায় হাজির হন তিনি। সব শুনে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, চন্দ্রমোহন দাবি করেছেন মেয়েকে নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন চন্দ্রমোহন। ময়নাতদন্তের জন্য সাতীর লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চন্দ্রমোহনের লাইসেন্স করা বন্দুকটিও জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকে খোঁজ মিলছে না সাতীর মা ও ভাইয়ের। তাদের সন্ধানে তালাশি চালাচ্ছে পুলিশ। স্কুল থেকে যৌন শিক্ষার বিষয়টি বাধ্যতামূলক করার তাগিদ। রাজধানীর মাস্টারমাইন্ড স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আবারও উঠে এসেছে প্রাতিষ্ঠানিক শিক্ষাক্রম এবং পারিবারিক ও সামাজিক যৌন শিক্ষার বিষয়টির গুরুত্ব। ধর্ষণের ক্ষেত্রে ভুক্তভোগীর নানা দোষ খুঁজে বের করার প্রবণতাও শিক্ষার অভাব। এরকম মত দিয়ে মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও আইনজীবীরা বলছেন, সঠিক শিক্ষায় কেবল এ ব্যাধি থেকে সমাজকে মুক্ত করতে পারে। এই অবস্থায় স্কুল পর্যায় থেকে যৌন শিক্ষার বিষয়টি বাধ্যতামূলক করার তাগিদ বিশ্লেষকদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক জোবেদা খাতুন জানান, একজন মানুষ পূর্ণ বয়সে কি আচরণ বা মানসিকতা হয়ে উঠবে তার প্রক্রিয়া কিশোর বয়স থেকে চলতে থাকে। একজন কিশোর স্বাভাবিকভাবে কৌতূহলী হয়, এই সময় যদি কোনো শারীরিক মানসিক সংকট তৈরি হয় তার প্রভাব পরবর্তী পূর্ণ বয়সে দৃঢ় হয়। এই সময় আমাদের বাবা মায়েরা ছেলেদের ছেড়ে রাখেন, যা উচিত নয়। তিনি আরও বলেন, ছেলেমেয়েরা কোথায় কোথায় সমস্যায় পড়তে পারে সেগুলো নিয়ে পুরো বিশ্বে কথা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে এখনও এই বিষয়গুলো লুকিয়ে রাখার মানসিকতা কাজ করে। যৌন শিক্ষাকে স্কুল কলেজ বাধ্যতামূলক করা হলে সেটি সবচেয়ে ভালো দিক হতো, যেখানে শিক্ষার্থীরা কি করা যাবে বা যাবে না, কিভাবে করা যেতে পারে সেসব বিষয় শিক্ষকেরা তাদের মতো করে নানা উদাহরণের শিক্ষা দিতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার বলেন, সামাজিকভাবে এই বিষয়গুলো নিয়ে শিশু কিশোরদেরকে সুস্থ সম্পর্ক ও তাদের দায়বদ্ধতা সম্পর্কে বোঝাতে হবে, কারণ কনসেন্টে এ ধরনের কোনো সম্পর্ক হতে পারে না যেখানে একজন মানুষ মারা যেতে পারে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মেহদী সাঞ্জানা বলেন, সামাজিক মাধ্যমে ধর্ষণের কারণ অথবা ভুক্তভোগীকে দোষারোপ করা প্রত্যক্ষ পরোক্ষভাবে ধর্ষককে সমর্থন করে, যা ধর্ষণের মতোই অপরাধ। পর্নোগ্রাফির প্রতি আসক্তির ফলে অতিরঞ্জিত অস্বাভাবিক যৌন সম্পর্কের বিষয়গুলো তাদের কাছে স্বাভাবিক মনে হয়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার গ্রুপ স্টাডির কথা বলে কলাবাগান বন্ধুর বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে মৃত্যু হয় স্কুলছাত্রী আনুষ্কা নূর আমিনের। অভিযুক্ত ফারদিন আদালতে জবানবন্দি দিয়ে বলেছে, প্রেমের সম্পর্ক থেকে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি